চরমোনাই পীর সাহেব ফজিলত সাহেব মাওলানা আলেম মানুষ তাকে আমি সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত করেছে। নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন যে আমি দর্শক এই মাত্র পাওয়া একটা গরম নিউজ আপডেট। চরমোনার পীরের হয়ে কথা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সরকারকে, যে এই আওয়ামী মাফিয়া গ্রুপ তারা কিভাবে নির্বাচন করে। একটা আলেম মানুষের নিরাপত্তা দিতে পারে না, একজন কর্মীকে তারা আহত করেছে, তারা কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দিবে। দর্শক এ বিষয়ে তিনি কথা বলতে গিয়ে আবেগে তিনি কান্না ধরে রাখতে পারেননি, সাধারণ জনগণের সাথে তিনিও বুক ভরে হা হা করে কেঁদেছেন মানুষের সামনে। কথাগুলো শুনলে আপনারা হয়তোবা অন্য জগতে চলে যাবেন। তিনি চরমোনার হয়ে, যদিও তিনি ভিন্ন দলের প্রার্থী, তারপরেও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এখনও পর্যন্ত আমরা মিডিয়ায় যারা কাজ করি তারা দেখিনি আওয়ামী লীগের কোনো লোক এই বিষয়ে কোনো প্রকার একটু কথা বলতে, তীব্র নিন্দা জানাতে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, আওয়ামী লোকজন তারা চায় যে এরকম ঘটনা দেশে আরও ঘটুক, আমরা ক্ষমতায় টিকে থাকতে এরকম আরও করতে পারি, যেটা তারা প্রমাণ দিচ্ছে যে আমরা ক্ষমতায় টিকে থাকতে যা ইচ্ছা করতে পারি সেটার প্রমাণ আমরা পাচ্ছি। দর্শক চলুন এই মাত্র পাওয়া যে ভিডিওটা আপনাদের দেখাবো, স্ক্রিনে দেখতে পারছেন, এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামতটা কমেন্ট বক্সে আপনারা বক্তব্য তুলে ধরবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলো শুনে যাবেন, আর এক বিষয়ে আপনারা তীব্র নিন্দা জানাবেন। চলুন দর্শক দেখে আসা যাক ভিডিও। চরমোনাই পীর সাহেব ফজিলত সাহেব মাওলানা আলেম মানুষ তাকে আমি সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত করেছে। নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন যে আমি খুব সন্তুষ্ট নির্বাচন। কিরকম সন্তুষ্ট? যে বরিশালে যিনি প্রার্থী ছিলেন চরমোনাই পীর সাহেব ফজিলত সাহেব মাওলানা আলেম মানুষ তাকে আমি সন্ত্রাসীরা পিটিয়ে রক্তাক্ত করেছে। বন্ধ করতে আবার কি বলছে আমি ধিক্কার জানাই, যে তিনি কি ইন্তেকাল করেছেন? আপনি কি চান তার লাশ? আপনি কি চেয়েছিলেন যে তিনি মারা যাক? এত এত ব্যর্থ আপনারা যে একজন প্রার্থী সর্বজন শ্রদ্ধেয় একজন আদিম মানুষ তাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারেন না, আর আপনারা বলেন জাতীয় সংসদ নির্বাচন করবেন অবাধে সুষ্ঠুভাবে, কি পারবে? বন্ধুগণ অনেক দেখেছি আমরা, আমরা অনেক দেখেছি, আমরা এই দেশকে বারবার এই আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই তারা মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বলে কি যে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না কোনোদিন। আপনাদের খুব মজা লাগছিল, আপনাদের খুব মজা লাগছিল যেন আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 173 দিন হরতাল করছিলেন, 11 জনকে গান পটল দিয়ে পুড়িয়ে মারছিলেন, বাস ঘাট অচল করে দিয়েছিলেন, আর জাতীয় পার্টি এবং জামাতের সঙ্গে হাত মিলিয়ে আমাদের নেত্রী খালেদা জিয়া বিএনপির বিরুদ্ধে আপনারা সেদিন লড়াই করেছিলেন। দেশের বেগম খালেদা জিয়া তিনি যে কত বড় দেশপ্রেমিক এবং জনগণের প্রিয়, তিনি যখন দেখলেন যে এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে তিনি সেটাকে মেনে নিয়েছেন, মেনে নিয়ে তিনি সংবিধানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম অর্থাৎ আপনার তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে সন্নিবিষ্ট করে ওই ক্যাট নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট অধীনে নির্বাচন করেছিলেন। বন্ধুগণ সেদিন বিএনপি কিন্তু হেরে গিয়েছিল, 116টা আসন পেয়েছিল, তিনি মেনে নিয়েছিলেন, গণতন্ত্রে বিশ্বাস করেন বলে তিনি মেনে নিয়েছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন ভিডিওটি, দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলছিল কথাগুলো শুনে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তিনার মতো একজন বড় মাপের মন্ত্রী, বড় মাপের লোক, তিনি চরমোনার পীরের হয়ে কথা বলছেন, তিনি যেটা আমি ভিডিও দেখে বুঝতে পারছি, আপনারা কি বুঝতে পারছেন জানি না, তিনার কথা দেখে আমি বুঝতে পারছি যে তিনি দলমত নির্বিশেষে তিনি একজন চরমোনার ফয়জুল করিমকে একজন আলেম হিসেবে আখ্যায়িত করে তিনার পক্ষে গেছেন, যে তিনি একজন ভিন্ন পথের প্রার্থী,
সেদিকে না তাকিয়ে তিনাকে একজন আলেম হিসেবে মনোনয়ন করছে, আলেম হিসেবে দাম দিয়েছে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এ বিষয়ে আপনারা কেন তীব্র নিন্দা জানাচ্ছেন না? একজন দেশখ্যাত সারা পৃথিবী যাকে চেনে, আপনারা কেন তার বিষয়ে মুখ খুলছেন না? অবশ্যই কমেন্ট বক্স ফাটিয়ে ফেলুন লিখে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।